পঞ্চায়েতের ভোট মানে গ্রামের মানুষের একটা উৎসব, এভাবে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। কিন্তু বিগত দুটো পঞ্চায়েতের যে নির্বাচন হয়েছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে, গ্রামের মানুষের এই উৎসবকে কার্যত একটা সন্ত্রাসের আবহাওয়া তারা তৈরি করে গ্রামের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদখল করেছিল। 2018 পঞ্চায়েত নির্বাচনে তার মর্মান্তিক চেহারা আমরা দেখেছিলাম, কিন্তু এটা 2023। এবার গ্রামের মানুষ পশ্চিমবঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ, তাদের অধিকার তারা প্রয়োগ করবে। এবার 8ই জুলাই পঞ্চায়েতের ভোট হবে, নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। 8ই জুলাই হচ্ছে কমরেড জ্যোতি বসুর জন্মদিন। কমরেড জ্যোতি বসু 1977 সনে মুখ্যমন্ত্রী হয়ে রাইটার্স বিল্ডিংয়ে ঢোকার দিনই প্রথম ঘোষণা করেছিলেন, আমাদের এই সরকার কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে না, সরকারকে নিয়ে যেতে হবে গ্রামে গ্রামে। এবং সেই পথ ধরেই পঞ্চায়েতের নির্বাচন এবং পঞ্চায়েতের মাধ্যমে রাজ্যের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা সেটা শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেসের আমলে সেই অধিকারকে হরণ করে পঞ্চায়েতগুলোকে সিন্ডিকেটের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল, লুটের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। গ্রামের মানুষ তাই এবার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা প্রথমে স্লোগান দিয়েছিলাম চোর তারাও গ্রাম বাঁচাও, এবং এবার আমরা স্লোগান দিয়েছি এই পঞ্চায়েত নির্বাচনে যে মানুষের পঞ্চায়েত তৈরি করো, লুটেরাদের হাত থেকে কেড়ে নিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করো। আজকে এই রাজগঞ্জ বিডিও অফিসে এসেও আমরা দেখছি যেভাবে মানুষ উৎসাহ ভরে এখানে মনোনয়নপত্র দাখিল করছে। সাধারণ মানুষ, শাশুড়ি তার বৌমাকে নিয়ে এসেছে, বৌদি তার দেওরকে নিয়ে এসেছে, বাচ্চা কোলে মেয়েরা এসেছে, অল্প বয়সী ছেলেরা এসেছে এখানে মনোনয়নপত্র দাখিল করতে। এবং আমরা এই যে উৎসাহ গ্রামের মানুষকে, একে কুর্নিশ জানাচ্ছি, এবং এটা আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে দাবি করছি, এই নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে হবে। এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন যদি করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ হয়, জনগণই তার অধিকারকে প্রতিষ্ঠিত করবে। আবারও বলছি, এটা 2018 নয়, এটা 2023। মানুষ দৃঢ় প্রতিজ্ঞ, ভোট করবে এবং মানুষের পঞ্চায়েত গ্রামে গ্রামে তৈরি হবে। আজকে রাজগঞ্জের বিডিও অফিসে সেই উৎসবের চেহারাই আমরা দেখছি, জনগণকে অভিনন্দন জানাচ্ছি। করছে পাহাড়ের মানুষকে নির্বাচন এলে পরে কখনো বিজেপি কখনো তৃণমূল কংগ্রেস নানান স্লোগান তুলে প্রতারিত করে, এবং সেই প্রতারণা মানুষের সঙ্গে তারা বারবার করে। কিন্তু আমরা বামপন্থীরা, বিশেষ করে আমাদের পার্টি সিপিআইএম, আমরা বরাবর নীতিনিষ্ঠ অবস্থান নিয়ে আছি। আমরা গোর্খা জাতির উন্নয়ন এবং অধিকারের পক্ষে, রাজ্যের মধ্যে সর্বোচ্চ আঞ্চলিক প্রশাসনের পক্ষে আমরা, এবং এই পঞ্চায়েত নির্বাচন, এটা লোকসভার নির্বাচন নয়, বিধানসভার নির্বাচন নয়, এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এলাকার উন্নয়ন, এলাকার মানুষের অধিকারের নির্বাচন। আমরা দার্জিলিং পার্বত্য এলাকাতেও আমাদের সামর্থ্য অনুসারে আমাদের প্রতীকে আমরা প্রার্থী দাঁড়া করাচ্ছি, এবং অন্যত্র মানুষের কাছে গ্রহণযোগ্য। পাহাড়ের উন্নয়ন চায়, শান্তি চায়, সম্প্রীতি চায়, গোর্খা জাতির বিকাশের জন্য কাজ করবে, কিন্তু বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা, তাদেরকে সমর্থন করব। সেইভাবেই পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আপনি কি জোটের কোনো পরিকল্পনা করেছেন নাকি একাই আপনারা এবছর পঞ্চায়েতে? না, গোটা রাজ্যে তো আমরা বলেছি তৃণমূল এবং বিজেপিকে যারা পরাজিত করতে চায় তাদের সকলের কাছে আমাদের আহ্বান, বামফ্রন্ট, বামফ্রন্টের বাইরেও যে অন্য বামপন্থী দল, এমনকি কংগ্রেস দলের কাছেও, সে এলাকা ভিত্তিতে হবে, কোনো জায়গায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে, কোনো জায়গায় পঞ্চায়েত সমিতি ভিত্তিতে, কোনো জায়গায় জেলা পরিষদের ভিত্তিতে হবে, পার্বত্য এলাকাতেও আমরা বলছি বিজেপি এবং তৃণমূল বিরোধী যে শক্তি তারা আছে, তাদের সাথে আমরা আলোচনা করে যতটা সম্ভব আমরা আমাদের এই নীতিকে পঞ্চায়েত নির্বাচনে পাহাড়েও কার্যকরী করব।